অসম ৰাজ্যিক কৃষি বিপণন পৰিষদৰ অনুমোদিত বজাৰ দৰ এনেধৰণৰ। হোজাই বজাৰত লেচেৰাৰ ন্যূনতম মূল্য প্ৰতি কুইণ্টলত 3,000 টকা আৰু অধিকতম মূল্য প্ৰতি কুইণ্টলত 3,200 টকা। তিতাকেৰেলা 2,900 টকা, 3,300 টকা। তিয়ঁহ 2,400 টকা, 3,000 টকা। কেঁচা জলকীয়াৰ ন্যূনতম মূল্য প্ৰতি কুইণ্টলত 7,300 টকা আৰু অধিকতম মূল্য প্ৰতি কুইণ্টলত 8,000 টকা। নলবাৰী বজাৰত অমিতাৰ ন্যূনতম মূল্য প্ৰতি কুইণ্টলত 1,800 টকা আৰু অধিকতম মূল্য প্ৰতি কুইণ্টলত 2,000 টকা। জিকা 1,900 টকা, 2,200 টকা। পটল 2,600 টকা, 3,000 টকা। পিঁয়াজৰ ন্যূনতম মূল্য প্ৰতি কুইণ্টলত 3,700 টকা আৰু অধিকতম মূল্য প্ৰতি কুইণ্টলত 3,800 টকা। বৰপেটা বজাৰত মিঠাতেলৰ ন্যূনতম মূল্য প্ৰতি কুইণ্টলত 7,000 টকা আৰু অধিকতম মূল্য প্ৰতি কুইণ্টলত 8,600 টকা। আলু 2,700 টকা, 2,900 টকা। ৰঙালাও 1,900 টকা, 2,000 টকা। বিলাহীৰ ন্যূনতম মূল্য প্ৰতি কুইণ্টলত 3,300 টকা আৰু অধিকতম মূল্য প্ৰতি কুইণ্টলত 3,500 টকা। যোৰহাট বজাৰত কেঁচা জলকীয়াৰ ন্যূনতম মূল্য প্ৰতি কুইণ্টলত 5,600 টকা আৰু অধিকতম মূল্য প্ৰতি কুইণ্টলত 6,600 টকা। বেঙেনা 2,300 টকা, 2,500 টকা। বন্ধাকবি 1,800 টকা, 2,000 টকা। জাতিলাওৰ ন্যূনতম মূল্য প্ৰতি কুইণ্টলত 2,500 টকা আৰু অধিকতম মূল্য প্ৰতি কুইণ্টলত 3,000 টকা। মহাৰাষ্ট্ৰ পুনেৰ বতৰ বিজ্ঞান প্ৰতিষ্ঠানৰ পৰা পোৱা বতৰৰ আগলি বতৰা অনুযায়ী কাইলৈ গুৱাহাটী আৰু ইয়াৰ দাঁতিকাষৰীয়া অঞ্চলৰ বতৰ আংশিকভাৱে কোনো কোনো ঠাইত ডাৱৰীয়া হৈ থকাৰ সম্ভাৱনা আছে। বতাহ প্ৰতি ঘণ্টাত 5 কিলোমিটাৰ বেগেৰে বলিব। আপেক্ষিক আৰ্দ্ৰতা 66%ৰ ভিতৰতে থাকিব। ইউৰিয়া কা স্বদেশী উৎপাদন 70 লাখ টন বঢ়ানে কে লিয়ে 6 উর্বরক সংয়ন্ত্রো কা উদ্ধার কিয়া যা রহা হ্যায়। FCIL কে গোরখপুর, সিন্দরি, তলচর আর রামাগুন্ডম সংয়ন্ত্র, HFCL কি বরৌনি ইকাই আর BVFCL কি নামরু ফোর্থ। সোনে পর সুহাগা ইয়ে হ্যায় কি দেশ মে আব বনেগা সির্ফ নিম লেপিত ইউরিয়া, ক্যোঁকি ইসসে হোগা কিসানো কা ফায়দা হি ফায়দা। অনাজ কা উৎপাদন 10% তক বড়েগা, বড়েগি 10-15% নাইট্রোজেন ক্ষমতা। কিছুদিন আগতে বৰপেটা কৃষি বিজ্ঞান কেন্দ্ৰত অনুষ্ঠিত হয় কৃষক আৰু কৃষি বিশেষজ্ঞৰ মাজত কৃষকৰ সমস্যাৰ ওপৰত এক বৈঠক। বৰপেটা হাউলিত অৱস্থিত কৃষি বিজ্ঞান কেন্দ্ৰত আছে এক বৃহৎ চৌহদ, এক সুন্দৰ পৰিৱেশ। এই চৌহদলৈ গৈছিলোঁ বৰপেটা জিলাৰ লগতে বজালি জিলাৰ কৃষি বিশেষজ্ঞ আৰু কিছুসংখ্যক কৃষকৰ সৈতে কৃষি সম্বন্ধীয় সমস্যাৰ আলোচনাৰ অৰ্থে আয়োজিত বৈঠকলৈ। এই বৈঠকৰ আঁত ধৰিছে শৰৎ চন্দ্ৰ সিংহ কৃষি মহাবিদ্যালয় ধুবুৰীৰ সহকাৰী অধ্যাপিকা ডক্টৰ পদ্মিনী দাসে। আজি আমি কৃষি বিজ্ঞান কেন্দ্ৰ বৰপেটাত আহি উপস্থিত হৈছোঁহি। আমাৰ মাজত উপস্থিত আছে বিভিন্ন অঞ্চলৰ কৃষকসকল আৰু তাৰ লগতে বিশেষজ্ঞসকল, কৃষিৰ লগত জড়িত বিভিন্ন বিভাগৰ বিশেষজ্ঞসকল। চ' আমি আজি এনেকুৱা এটা অনুষ্ঠান অনুষ্ঠিত কৰিছোঁ য'ত কৃষকসকলে তেওঁলোকৰ বিভিন্ন সমস্যাসমূহৰ বিষয়ে প্ৰশ্ন কৰিব আৰু আমাৰ বিশেষজ্ঞসকলে এই প্ৰশ্নখিনিৰ উত্তৰ দিবলৈ চেষ্টা কৰিব। গতিকে আহক আমি অনুষ্ঠানটো আৰম্ভ কৰোঁ। কৃষি বিজ্ঞান কেন্দ্ৰ বৰপেটাৰ সভাঘৰটিৰ সুন্দৰ ব্যৱস্থাপনা আছে। উপস্থিত কৃষকসকল মূলতঃ বৰপেটা আৰু বজালি জিলাৰ বিভিন্ন ঠাইৰ পৰা আহিছে। কৃষকসকলক তেখেতসকলে জানিব বিচৰা কথাখিনি প্ৰশ্ন আকাৰে সুধিবলৈ অনুৰোধ জনোৱাত প্ৰথমে শ্বাহদাত হুছেইন নামৰ কৃষকগৰাকীয়ে লিচু আৰু আমৰ ওপৰত কি প্ৰশ্ন কৰিছে শুনো আহকচোন। সাধাৰণতে দেখা যায় আমাৰ ৰাজ্যত বহু সমাদৃত ফল এটা লিচু। এই লিচু গছত কেতিয়াবা দেখা যায় এটা ব্ৰাঞ্চত ফল আহে, বাকী ব্ৰাঞ্চবিলাকত ফল নাহে। তেতিয়া এই ফল নহাৰ কাৰণটো কি আৰু এই ফলটো নহাৰ ফলত উৎপাদনটো হ্ৰাস পাই যায়, ইয়াৰ কাৰণটো কি? এইটো মোৰ 1 নম্বৰ প্ৰশ্ন। 2 নম্বৰ প্ৰশ্নটো হ'ল আম গছৰ ক্ষেত্ৰত দেখা যায় একবছৰ ফল ধৰে, নেক্সট বছৰ ফল নিদিয়ে, অফ দি দিয়ে, এইটোৰ কাৰণ কি, ইয়াৰ প্ৰতিকাৰ কিবা আছে জানো? লিচু আৰু আমৰ সমস্যাৰ প্ৰশ্নৰ উত্তৰত কৃষি বিজ্ঞান কেন্দ্ৰ বৰপেটাৰ উদ্যান শস্য বিভাগৰ বিষয় বিশেষজ্ঞা শ্ৰীমতী লিপিকা নাথে এনেদৰে কয়।
লিচু আসলতে লিচুটো আমার কারণে খুবই প্রয়োজনীয় ফল আর তেখেতে খুব সুন্দর প্রশ্ন এটাই করেছে। লিচুর ক্ষেত্রে আমি সাধারণত এই দেখাই পাও, তার প্রথম যদি আমি কারণ হিসাবে চাব লাগে তেতিয়াহলে আমি কম যে আমার কিছু জাত আছে যাক জাতর ক্ষেত্রে এই ধরনের সমস্যা দেখা দিয়ে, সেই কারণে আমি যাক আমার উন্নত জাত সেই ধরনের জাতবর ব্যবহার করব লাগে। আর সেই জাতর আমি পুলি যদি রোপণ করো তেতিয়াহলে এই ধরনের সমস্যা দেখা নিদিয়ে, আর যদি এই ধরনের সমস্যা হয়েও তেতিয়াহলে আমি লেচুর ক্ষেত্রে আমি সাধারণত গার্ডলিং বলে কোম, তারমানে কি আঙুঠির নিচিনা প্রায় 4 মিলিমিটার মান অংশ আমি গছজোপার যাক মেইন মানে মুখ্য ব্রাঞ্চ মুখ্য ডালরপরা আমি এরুয়াই দিও, আর এরুয়াই দিলে কি হয় তার উপর অংশত যিখিনি খাদ্য প্রস্তুত হয় সেই খাদ্যখিনি থাকে কারণে উপর ফলবুর ভালদরে লাগে। আর এই করতে কিন্তু আমি একটা কথা চাব লাগিব, যাতে আমি যেটা গার্ডলিং আমি করিম সেই ব্যবস্থাটো যাতে আমি গছজোপার গোটেইখিনি মানে ডালত নকরো, কারণ গোটেইখিনি ডালত করলে কি হব আমার গছজোপার গুড়িটো আমার বহুখিনি দুর্বল হয়ে পড়ব, তেতিয়া হয়তো আর অন্য বহু কারণ মানে সমস্যায় দেখা দিব, সেই কারণে আমি গছজোপার আমি মিনিমাম মানে 50% মান ডালতহে আমি সেই কামটো করিম। আর লগতে আমি যিটো পুষ্টি বা সার আমি দিব লাগে বছরি প্রতিজোপা গছর কারণে আমার কিছু অনুমোদিত সারর পরিমাণ আছে সেই সার আমি সময়ত দিব লাগিব, আর লগতে পানি যোগানটো আমি নিয়মিয়াভাবে করিব লাগিব। এইখিনি হল লেচুর কথা। আর তারপিছতে তেখেতে কৈছে যে আমর ক্ষেত্র তেখেতর এবছর ফল লাগে কিন্তু এবছর নালাগে, আসলতে সেটা অল্টারনেট বিয়ারিং বলে কয়, তারমানে আমার এবছর ফল লাগে এবছর নালাগে, এই আমার ক্ষেত্র খুব মানে সঘনাই দেখা পাও আমি, গতি এইটার ক্ষেত্রতো মূল যদি আমি সমস্যা হিসাবে চাব লাগে তেতিয়া কি হয় আমার যিটো পুষ্টিজনিত সমস্যাটোয়ে সাধারণত বেশি, কারণ আমি যিখিনি আমি অনুমোদিত পরিমাণের সার বা পানি যোগান ধরব লাগে গছজোপাক আমি সেইখিনি আমি যোগান নধরো কারণে গতি আমার এই সমস্যা দেখা দিয়ে। আর প্লাস অসমত যিটো আমার অতিবৃষ্টি বা অনাবৃষ্টির সমস্যা হয়, ধরক ফুল ফুলার সময়ত আমার কেতিয়াবা বহু বেশি ধুমুহা আহে আমার আধা সংখ্যক ফুল সরি যায় বা পোক পরুয়ার যিখিনি বেমার আজার করা আক্রমণ করা আমি দেখা যায় সেইখিনির ক্ষেত্রতো আমার বহু এই ধরনের সমস্যা হয়। আর একটা কথা লিচুর ক্ষেত্র বা আমর ক্ষেত্রতো আমি একটা কথা মানে খুব ভালদরে আমি মনত রাখব লাগে যে আমি ফল চপার পিছত যেতিয়া আমি গছজোপারপরা ফলটো চপাও তেতিয়া হয়তো লেচুর ক্ষেত্র আমি মে মাহত ফল চপাও, ফল চপার পিছত আমি গছজোপার যিখিনি মানে ডালরপরা আমি ফল চপাইছো সেই চপা ডালখিনি আমি ধুনিয়াকে কাটিব লাগে যাতে গছজোপার মানে মাঝভাগত ভালদরে সূর্যর পোহর পায়। আর ঠিক তেনেদরে আমি আমর ক্ষেত্রটো করিব লাগে। আর এই ধরনের কাম করিলে আমি তেখেতে যিখিনি সমস্যার কথা করলে সেই সমস্যার আমি সমাধান পাব পারো। ধন্যবাদ বাইদেউ, আশা করছো আপনি আপনার কোয়েশনের উত্তর পালে। দ্বিতীয়গৰাকী প্ৰশ্নকৰ্তা জুলহাস আলিয়ে কি কৈছে শুনো আহকচোন। যে বাৰিষা কালত আমি যিখিনি হালি ৰোওঁ, হালি খেতিত তাৰমানে হেলুৱৈৰ বিৰাট তাৰমানে বহুত বেছি হয় বাৰিষাৰ কালত, তো এই হেলুৱৈৰ কাৰণে আমাৰ খেতি পথাৰবিলাক তাৰমানে নষ্ট হৈ যায়, গতিকে এই হেলুৱৈৰ পৰা কেনেকৈ আমি পৰিত্ৰাণ পাব এই সম্পৰ্কে ছাৰসকলৰ পৰা মই উত্তরটা বিচারিছো। লগতে অলপ দিন পিছতে আমার তিয় খেতে আরম্ভ হব, মই এজন তিয় খেতে ভালদরে করো ইয়ার আগে পিছিয়ে করে আসো, গতি তিয় খেতিত আমি একটা প্রবলেম ভুগি আছো, সেই বস্তুটা হল যে তিয়বিলাক এটা সময়ত কলহর নিচিনা হয়ে যায়, কলহর নিচিনা হয় কারণ যার কারণে আমি বাজারত সেইখানে বিকিব নোৱাৰো, তো কিহর কারণে হয় আর ইয়ার প্রতিকার সম্পর্কে যদি স্যারসকলে মোক যদি কথাখিনি কৈ দিলে মই নথৈ আনন্দিত হ'ম। জুলহাসালীৰ প্ৰশ্নৰ উত্তৰ দি কৃষি বিশেষজ্ঞ ডক্টৰ পিংকুধৰ বৰ্মনে এনেদৰে কয়। মই বিগত কেইবাদিনো মই বহু পথাৰত দেখিছোঁ যিটো হেলাইৰ যিটো প্ৰব্লেম, এই সেউজীয়া সেউজীয়া হৈ যায়তো, গতিকে সেইটো নিয়ন্ত্ৰণ কৰিবলৈ আমাৰ কেইবাটাও পদ্ধতি আছে। প্ৰথমতে আমি কৰ্ষণ পদ্ধতি কালচাৰেল মেথড এটা আমি ল'ব লাগিব, তাৰমানে কি যদি আপোনাৰ আৰম্ভণিতে ধান ৰুলে ধৰক আৰম্ভণিতে যদি আপনি ড্রেনেজ করব লাগিব, পানি দি পেলাই অলপ পানিটো এৰি দিলে হেলুইটো অলপ খসি দিলে গুছি যাব, সেইটো এটা পদ্ধতি, সেইটো আমি বহুতে নাজানো। দুই নম্বর একটা পদ্ধতি আছে মেনুয়াল রিমুভেল, তারমানে আমি হাতেরে তাক আমি যিমান পাৰো সিমান কমাব লাগিব, আর শেষত যদি আমি উপায় নাপাও তেতিয়াহলে আমি রাসায়নিক পদ্ধতি অবলম্বন করব পাৰিম। তার কারণে আপনি লিখি লোক কপার সালফেট, 10 কেজি 1 হেক্টর মাটিত,
তার মানে 7.5 বিঘা মাটিত কপার সালফেট 10 কিলো আপনি ছটিয়াই দিলে আপনি সুফল পাব। এই হেলাইর কন্ট্রোল হব। আর এটা আছে, যদি আপনি খেতে নোহার পিছত যদি হেলাই হয়, খেতে তো উঠি গেল, ধরো পানিও আছে, হেলাই তো মরি যাওয়া নাই, তেতিয়া আপনি আমার নন সিলেক্টিভ হার্বিসাইড গ্লাইফোসেট নামের একটা দরব আছে, রাউন্ডআপ হিসাবে পাওয়া যায়, সেইটা আমি 1 লিটার পানি 6 ML কই মিক্স করে স্প্রে করে দিলে গোটেই আপনার হেরি কারণে আপনার হেলাই তো নির্মূল হব। 2 নম্বর প্রশ্নটা আপনার এই যেটা তিয়হ কলহ নিচিনা হয়, সেই তিয়হটো এটা আপনি লক্ষ্য করব, এটা ফ্রুইট বড়ার মানে ফল বিন্ধা করা এটা বরল আছে। একচুয়ালি সেইটা বরল নহয়, মাখি হয়, দেখাত বরলও নিচিনা কালারটো, কিন্তু মাখি হয়। সেইটো কন্ট্রোল করার কারণে আপনি রাতেপা 6টার পৰা 8টার ভিতর স্প্রে করব, রাতেপা 6টার পৰা 8টার ভিতর কণীটো পারে, গম পাইছেনে? সেই এই মাইকী মাখিটোয়ে রাতেপা 6টার পৰা 8টার ভিতর পারে, গোটে সেইখিনি সময়ত আপনি যিকোনো একটা কম রেসিডুয়াল থাকা এটা আপনি তাপগোর বা এনেকা জাতীয় স্প্রে করে দিলে আপনার এইটো সুফল পাব। তৃতীয়গৰাকী প্রশ্নকর্তা আলতাফ হুসেন। মর নারিকল গছর নারিকল ফুলগুলা সরি যায়, সেইটোর অল্প উপায় আমি বিচারিছো। আর 2 নম্বর কথা হল কি, মোর 1 বিঘামান জলকীয়া খেত আছে, জলকীয়াবিলাক সরি যায়, সেইটোর উপায়তো মোক সারে কই দিব। আলতাফ হুসেনের নারিকল আর জলকীয়ার সমস্যার উপর উত্তর দিবলৈ দরঙর BTM নেতুল কলিতাক আহ্বান জানায় ডক্টর পদ্মিনী দাসে। তো নারিকল গছর ফল আমি সাধারণতে একটা কথা যে বহুত কৃষকে আমার মানে কি হয় নারিকল বা তামোলে কি করে যে সার দিয়ার যিনি সার দিব লাগে বছরেকত, সেই সারের প্রয়োগখানি নকরে, আর নকরার বিনিময়ত কি হচ্ছে নারিকল আর তামোলের যেমন মানে সরি যাওয়া বা যিকোনো ফল সরি যাওয়ার বিভিন্ন কথা থাকে। গতি নারিকলের ক্ষেত্রে ফল সরি যাওয়ার প্রথম কথাটা হয়েছে কি যে মাইক্রোনিউট্রিয়েন্ট অর্থাৎ অনুসারের অভাবের মানে কি অত্যন্ত অভাব হয়, তো অভাবের কারণে নারিকলের ফুল সরি যায়। গতি সেই কারণে কৃষকসকলে একটা কাম করব লাগে, প্রথমতে আপনার সার বছর মানে কি কেনকে সার দিব নারিকল সেই কথা গুরুত্ব দিব লাগে। প্রথম কথা হচ্ছে যে প্রতিজোপা নারিকলত যদি নারিকল গছজোপা আপনার 5 বছরকে বেশি বয়স হয়েছে তেতিয়ালে কি করব লাগে, এজোপা গছত ইউরিয়া আপনার 1.5 কেজি, সিঙ্গল সুপারফেজ 2.5 কেজি, আর মিউরেট পটাশ 1 কেজি 750 গ্রাম লগত বরাক্স, বরাক্স আপনার খোয়াগা যেটা আমি কও, যদিও আমার মানে কি প্যাকেজত প্র্যাকটিসত 25 গ্রামকে আছে বা তাতকে মানে কি আমি 25 গ্রাম 50 গ্রাম কথা আছে, কিন্তু আমি একটা কাম করবো কৃষকসকলে তাতকে অকন বড়াই দিলেও আপনার 50 গ্রামকে যদি বড়াই দিও তেনে একো অসুবিধা নহয়। গতি এই গোটেখিনি সার আপনার বছর দুবার মানে দুটা স্প্লিট ডোজত অর্থাৎ দুভাগ করে কিনে 5 বছরকে যদি বেশি হেরি হয়েছে বয়স হয়েছে গছল এটা বছরের আপনার সেপ্টেম্বর অক্টোবর মাহত পূজার সময়ের আগে আগে, আর দ্বিতীয়ত হয়েছে আপনার মার্চ এপ্রিল যেটা আমি বহাগ মাহর আগে আগে সারখিনি প্রয়োগ করব লাগে। এই রিং মেথডত অর্থাৎ গছডালের 1.5 মিটারমান দূরত আপনার কি করব লাগে, ধুনিয়াকে একটা রিং করে লো 5 কেজি বা 10 কেজি গরু গোবরের শুকান গরু গোবরের ধুনিয়াকে মিহলি করে লোব লাগে, আর মিহলি করলে এই সারখিনি প্রয়োগ করব লাগে। আর তার লগত একটা কথা করব লাগে যে এই যেটা আমি খোয়াগর কথা কইছো মাইক্রোনিউট্রিয়েন্টের কথা কইছো, মাইক্রোনিউট্রিয়েন্টের পরিমাণটা একটা কথা মনত রাখব লাগে যে 25 গ্রাম যদিও আমার কিতাবের পত্র লিখা আছে তাতকে অকমান বড়াই দিল অর্থাৎ 50 গ্রাম বা 100 গ্রাম করলেও কোনো অসুবিধা নহয়। দ্বিতীয় কথাটা হচ্ছে কি যে আমার যেটা শুকান বতর থাকবে অর্থাৎ ফাগুন ছত থাকিব তেতিয়া তেওঁলোকে পানি আপনার যথেষ্ট পরিমাণে যাতে পানি তার দিয়ার ব্যবস্থা করে, গতি এই করলে আপনার মানে নারিকলের যে খরা কথা আছে সেই খরাটা আপনার মানে কমি আসবে। আর দ্বিতীয়তে ফল খরা যে কথা কৈছে অর্থাৎ মানে কি অকল জলকীয়ার ফল খরার কথা কৈছে, গতি জলকীয়ার ফল খরার ক্ষেত্রে আমার বিভিন্ন ধরনের আমার মানে কি হয় তাত হরমোনাল ইমব্যালেন্সের কারণেও হয় আর কীট পতঙ্গ আপনার মানে কি তাত কি হয় মানে কীট পতঙ্গের কারণে ফল সরি যায়। গতি প্রথম কথাটা হচ্ছে তেওঁলোকে যদি ফল খরাটা রোধ করব লাগে তাত কি করব লাগবে, তেওঁলোকে আপনার মাইক্রোনিউট্রিয়েন্ট আগতে যে কথা কৈছে মাইক্রোনিউট্রিয়েন্ট স্প্রে করব লাগবে। মাইক্রোনিউট্রিয়েন্ট স্প্রে করার উপরও একটা আজিকালি যে জিনেদারা 700 বলে একটা ঔষধ আছে, জিনেদারা 700 প্লাস লগত আপনারা লিজেন বলে বায়ু পটাশ একটা আছে, এই দুটা মিক্স করব লাগবে। কিমান মিক্স করব লাগবে যে জিনেদারা 700 আপনার 2 ML প্রতি লিটার পানি হিসাবত, আর লিজেনটো হয়েছে 1 প্যাকেট স্পাউস প্যাক পায়, গতি সেই স্পাউস প্যাকটো আপনার কি করব লাগবে আপনার 15 লিটার পানির কারণে 1 প্যাকেট দিলে হয়ে যায় 1 ট্যাঙ্কিত, সেই দুটা মিক্স করব লাগে, আর মিক্স করে ফেলে যদি স্প্রে করে তেতিয়া জলকীয়ার যে খরা বেমার আছে সেই খরাটা কমিব পারে। এইবার আহক কৃষক গুণজিৎ কুমার নাথর প্রশ্ন আর উত্তর শুনু সহযোগী অধ্যাপক ডক্টর গুণাধ্য কুমার উপমন্যর। আপনি দুটা প্রশ্ন কৈছে ধানের ক্ষেত্রে, এটা হৈছে মজা খোৱা পোকৰ কথা কলে আৰু এটা পাত মেৰুৱা পোকৰ কথা কলে। এটা দুইটা পোকৰ ক্ষেত্ৰত আপুনি যদি অৰ্গেনিকভাৱে কৰিছে
অর্গেনিকভাবে করলে তার নিয়ন্ত্রণ ব্যবস্থাটা বেলেগ হব, আর যদি রাসায়নিকভাবে আপনি নিয়ন্ত্রণ করব বিচার তার কারণে বেলেগ হব। মানে দুইটাই কম, কারণ আপনি কইছে অর্গেনিক, কিছু মানে হয়তো রাসায়নিকভাবেও করব বিচার, গতি দুইটাই কব বিচার। এটা ফেরোমন ট্র্যাপ বলে পয়া যায়, ফেরোমন ট্র্যাপেরে আপনি কন্ট্রোল করবেন এই দুটা পোকে। ফেরোমন ট্র্যাপ হল এটা মাইকী পখিলাবিলাকে নিঃসরণ করা একটা হরমোন, সেই হরমোনটি কৃত্রিমভাবে প্রস্তুত করা হয়, কোম্পানিবিলাকে প্রস্তুত করে। সেই ফেরোমন ট্র্যাপট আমি ইয়াত দেখাব নোৱাৰিলো, যি নহক সেই ফেরোমন ট্র্যাপটো আপনি যদি বিঘাই প্রতি দুটা ফেরোমন ট্র্যাপ ব্যবহার করে, আপনি সবিশেষ জানিবর কারণে কৃষি বিজ্ঞান কেন্দ্র বরপেটার লগত আপনি যোগাযোগ করব, তেখেতকলে দেখাই দিব কেনেকে করে। সেই ট্যাবলেট যেটো মাইকী পখিলায় নিঃসরণ করা যেটো হরমোন, সেই যেটো লিউর বলে কোয়া হয়, সেই লিউরটো যদি আপনি লগাই দিয়ে আর বিঘাই প্রতি যদি দুটা ফেরোমন ট্র্যাপ আপনি যদি লগাই দিয়ে, তেতিয়া কি হব, এই যিখিনি মতা পখিলা আছে সেই ফেরোমন ট্র্যাপলৈ আকর্ষিত হব, কারণ সিহতে ভাবিব তাত মাইকী পখিলাখিনি আছে, কিন্তু মাইকী পখিলা নাই, তাত আছে মাইকী পখিলায় নিঃসরণ করা হরমোনবিধ আছে, গতি তালৈকে আকর্ষিত হব। আকর্ষিত হয়ে ফেরোমন ট্র্যাপত যেটা একটা প্লাস্টিকর একটা পলিথিনের ঠোঙা একটা থাকিব, তাত মেডিসিন থাকিব, সেই ঠোঙাটোত পড়ি যাব মতা পখিলাবিলাক, মতা পখিলাবিলাক যেটা পড়ি যাব তেনেকে মতা পখিলাবিলাক মরি যাব, যেটা মরি যায় তেতিয়া মতা আর মাইকীর মিলন নহব, মিলন নহলে যিখিনি কণী উৎপাদন হব সেই কণীখিনি নিষিক্ত কণী নহব, তার ফলত সেই কণীখিনির পৰা যিখিনি পলু নলাব, গতি আপনার তারপর আপনি সেইটো মানে হাত হারিব পারিব, সেইটো একটা উপায় আছে। আর দুই নম্বর, আপনি মাঝে মাঝে বাঁহর খুঁটি ফুটি থব লাগে, আসলে চৰাই যাতে আহে আহি পেলে পোকবিলাক যাতে খাব পারে। আর ইউরিয়া সারের ক্ষেত্রে আমার কৃষকে বহুত বেশিকে ইউরিয়া দিয়ে, ইউরিয়া কমকে দিয়ক, কমকে মানে যিখিনি দিব লাগে সেইখিনি দিয়ক, যেনে 12 কেজি ইউরিয়া, 17 কেজি সুপার আর 9 কেজি পটাশ, গতি তেনেকে আপনি সেইখিনিয়ে দিয়ক, 50 কেজি দিব না যাব, তেনেকুয়া কথা যে বেশি ইউরিয়া দিলে পোকর উপদ্রবটো বেশি হয়, সেইটো এটা। আর যদি আমি রাসায়নিকভাবে বিচারো তেতিয়া বিভিন্ন ধরনের ঔষধ আছে, যেনে কার্টাপ হাইড্রোক্লোরাইড বলে একটা ঔষধ আছে, এই কালদান বলে বজারত পাওয়া যায়, সেইটো বিঘাই প্রতি 3 কেজিকে দিয়ক, 3 কেজিকে যদি আপনি এই গ্রেনিউল হয় ছটিয়াই দিয়ক, সেইটো আপনি কন্ট্রোল পাব। আর দুই নম্বর কথা, ফ্লু বেন্ডিয়ামাইট বা বজারত কুমি বলে বজারত পাওয়া যায়, 2 ml প্রতি লিটার পানিত মিহলাই যদি স্প্রে করে তেতিয়াও আপনি দুইটা পোকর কারণে হাত হারিব পারিব। মহিলা কৃষক কল্পনা বর্মনের প্রশ্ন আর উত্তর মহিলা কৃষি বিশেষজ্ঞ ভূমি বিজ্ঞান বিভাগের সাবিনা আহমেদর। সাধারণত আমি ভার্মি কম্পোস্ট প্রথমতে প্রস্তুত করতে একবার তলর লেয়ারত আমি বালিয়া মাটি দিও, তার উপর শুকান খে দিও, শুকান খে নিদি যদি আমি পচা খে দিও তার কিবা অসুবিধা আছে নেকি, আর শুকান খে আমি কিয় দিব লাগে? হয়, আমি ভার্মি কম্পোস্ট আমি সাধারণত বনাওতে শুকান খেৰ নাইবা আমি শুকান পাত, গছৰ শুকান পাত একেবাৰে তলিৰ অংশত মানে বালিৰ পিছত আমি শুকান পাত বা খেৰ দিওঁ, আৰু এইটো কাৰণে দিওঁ যাতে বায়ু চলাচলটো বেছি ভাল হয়। তাৰমানে কেঁচুক 3টা বস্তু দৰকাৰ হয়, খাদ্য, পানী আৰু বায়ু। খাদ্যটো কেঁচুৱে জৈৱিক আৱৰ্জনাৰ পৰা পায়, আৰু পানীটো আমি এক্সটাৰ্নেলি আমি পানী প্ৰয়োগ কৰোঁ, আৰু বায়ুটোৰ কাৰণে এয়াৰ চাৰ্কুলেশ্যন, বায়ু চলাচলৰ কাৰণে আমি শুকান পাত বা খেৰ দিওঁ, আৰু তেতিয়া কি হয়, বেডটো মানে তলৰ অংশটো গৰম নহয়, ঠাণ্ডা পৰিৱেশ হয়, আৰু যিটো অতি দৰকাৰী কেঁচুৰ বংশবৃদ্ধিৰ কাৰণে। কৃষক সুনীল চৌধুৰীৰ প্ৰশ্নৰ লগতে সাবিনা আহমেদৰো উত্তৰ শুনোৱা হওকচোন। কেতিয়াবা মাজে মাজে এনেকুৱা প্ৰব্লেম দেখা পায় মাটিৰ, মানে আলুবিলাক দাগি হৈ যায়, সেইকাৰণে মই আজি প্ৰশ্ন কৰিছোঁ, মাটি পৰীক্ষা কৰিবলৈ আমি বছৰৰ কোনটো সময়ত মাটিৰ নমুনাটো কালেকশ্যন কৰিব লাগে? মাটির নমুনা আসলতে আমি যেটা সংগ্রহ করো তেতিয়া বছরত আমি সাধারণত খরালি সময়ত, যেনে অক্টোবর নভেম্বরের ফেব্রুয়ারি মার্চ মাহর ভিতর যেটা বরষুণ নিদিয়ে মাটি শুকান হয়ে থাকে তেতিয়া আমি সংগ্রহ করো। আর একটা কথা মন করব লাগে, যেটা যিটো পথারপা আমি মাটি সংগ্রহ করো নমুনার কারণে, সেই পথারখনত কোনো ধরনের শস্য থাকিব নালাগিব, যেনে ধরক যদি খালি ধান কটার পিছত হারভেস্ট করার পিছত আমি মাটিটা যদি খালি হয়ে থাকে তেতিয়া আমি মাটির নমুনা সংগ্রহ করব পাৰো, আৰু তাৰমানে অন্য শস্য সিঁচোৱাৰ আগত আৰু প্লাউইং বা হাল বোৱাৰ আগত আমি মাটির নমুনাটো লব লাগে। মহিলা কৃষক নন্দিতা নাথৰ প্ৰশ্ন আৰু হৰচন্দ্ৰ সিংহ কৃষি মহাবিদ্যালয়ৰ সহযোগী অধ্যাপক ডক্টর গুণাধ্য কুমার উপমন্যর উত্তর শুনোয়া হকসুন। আমার গাঁও প্রায়ভাগ মাটিয়ে বাম মাটি, সেই কারণে পাচলি খেতে বেশিকা করা হয়। এই প্রায়ভাগ
খেতি জাতিলাওর খেতি করা হয়। জাতিলাওর আধা বয়স যাওয়ার লগে লাউর তলর অংশটা ফাটি যায়, তারপর পাত বা ফল হালধিয়া হয়ে পড়ে, তার কারণে স্যার সকলে কি প্রতিকার দিলে মই ভাল পাম। গুড়ি পচা যে রোগ সেটা একটা জাতিলাও বলে নয়, সিডলিংয়ের ক্ষেত্রে যিকোনো পুলির ক্ষেত্রতো গুড়ি পচা রোগ, যিকোনো গছতে গুড়ি পচা রোগ হয়। এই পচা রোগবিল সদায় বীজাণুটা মাটিত থাকে, গতি আমি ঔষধ স্প্রে করব লাগবে। সিস্টেমিক ঔষধ কিছু আছে, যে আপনার মই একটা ঔষধ দিছো নেটিভু বলে একটা ঔষধ আছে, যে আপনার এজক্সিস্ট্রোবিন বলে একটা সিস্টেমিক ঔষধ আছে, নেটিভু NATIVU সেইটো ঔষধ, আর লগত তাতে টেবুকনাজল বলে একটা সিস্টেমিক ঔষধ আছে, দুইটার কম্বিনেশন থাকা ঔষধ। সেই সেইটো ঔষধ আপনি 2 গ্রাম প্রতি লিটার পানিত মিহলাই স্প্রে করে দিব, বিশেষকে গুড়ি অঞ্চল বেশিকে স্প্রে করব, তেতিয়া আপনি নিশ্চয় সুফল পাব। আর পারিলে এইটো বেমারটা নহওতে যদি আপনি স্প্রে করব পারে, তেতিয়া বেমারটা নহয়ে গৈ পেলে। আশা করা হয়েছে কৃষক আর বিশেষজ্ঞসকলের মাজৰ আলোচনায় কৃষকসকলের সমস্যার সমাধান আগবহাত বহুখিনি সহায় করব। কিষাণ পুরী তরহ সে সশক্ত আর সক্ষম বনে ইস লক্ষ্যকে সাথ হম নিকলে হ্যাঁ। দেশকে কিষাণো কো হর বো সাধন সংসাধন দিয়ে যায়, জিসসে বো আপনি আয় দোগুনি কর সকে। ये मुस्कान है खुशहाली की, देश के मान की ये मुस्कान है किसानों की, और इस मुस्कान की वजह है प्रधानमंत्री किसान सम्मान निधि योजना, जो अन्नदाताओं की आशाओं की जमीन को पिछले 5 वर्षों से इस तरह सींच रही है कि उनके जीवन में खुशी और आत्मविश्वास की फसल लहलहा रही है। माननीय प्रधानमंत्री जी की दूरगामी सोच का नतीजा है प्रधानमंत्री किसान सम्मान निधि योजना। लगातार 3री बार चुनी गई सरकार का पहला निर्णय किसानों के बारे में है। माननीय प्रधानमंत्री द्वारा पीएम किसान योजना की 17वीं किस्त की फाइल पर किया गया हस्ताक्षर मेहनतकश अन्नदाताओं के प्रति सरकार की प्रतिबद्धता को दर्शाता है। विश्व की सबसे बड़ी डायरेक्ट बेनिफिट ट्रांसफर योजनाओं में से एक प्रधानमंत्री किसान सम्मान निधि योजना में एक पारदर्शी प्रक्रिया के तहत सभी किसान परिवारों को ₹2,000 की 3 समान किस्तों के माध्यम से कुल ₹6,000 दिए जाते हैं। अब तक 16 किस्तों द्वारा 11 करोड़ से अधिक पीएम किसान लाभार्थियों को 3.04 लाख करोड़ रुपए से अधिक की धनराशि डायरेक्टली उनके अकाउंट में ट्रांसफर की जा चुकी है। प्रधानमंत्री किसान सम्मान निधि के तहत सालाना 6,000 की किस्तें मिलती हैं। यह हमारे लिए एक वरदान साबित हुई। प्रधानमंत्री किसान योजना पंजीकृत होता आज पर्यंत 32,000 टका पाई। इस योजना से किसानों के साथ समग्र कृषि का जीर्णोद्धार हुआ है। देश के माननीय प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी के विजन के तहत इस योजना को किसान केंद्रित डिजिटल बुनियादी ढांचा में तब्दील किया गया है, जिसमें बिना किसी बिचौलिए के किसानों को सीधे किस्तों का भुगतान किया जाता है। केंद्र सरकार के संकल्प को डिजिटल इंडिया से जोड़ते हुए ये योजना मोबाइल ऐप EKYC प्रक्रिया, मोबाइल ऐप से फेस ऑथेंटिकेशन और नो योर स्टेटस मॉड्यूल की सुविधा प्रदान करती है, जिससे किसान इस योजना से जुड़ी कोई भी जानकारी सीधे प्राप्त कर सकते हैं। किसानों के जीवन को और आसान बनाने के लिए AI चैटबॉट किसान ई मित्र बेहतर कल का एक नया आगाज है। किसान ई मित्र AI चैटबॉट एक सच्चे दोस्त की भूमिका निभाते हुए योजना से जुड़ी सारी जानकारी चयनित भाषा में मुहैया कराता है। पीएम किसान की 17वीं किस्त के रूप में आज माननीय प्रधानमंत्री द्वारा 9.26 करोड़ से अधिक पात्र किसानों को 20,000 करोड़ रुपए की धनराशि सीधे उनके बैंक खातों में ट्रांसफर की जा चुकी है। केंद्र सरकार की एक और अहम पहल है कृषि सखी, जो ज्ञान और महिला सशक्तिकरण का अद्भुत संगम है। कृषि सखी अभियान द्वारा गाँव की महिलाओं को पारंपरिक कृषि प्रथाओं से लेकर नवीन तकनीकों के बारे में प्रशिक्षण दिया जाता है, जो महिला किसानों को आर्थिक व सामाजिक रूप से मजबूत बनाता है। गांव की हर महिला को इस मुहिम से जोड़ने के लिए माननीय प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी द्वारा
30,000 से अधिक स्वयं सहायता समूहों का कृषि सखियों के रूप में प्रमाणीकरण किया गया है। कृषि सखी हमारी सहेली जैसी हैं और गांव-गांव में आती हैं, हमको खेतीबाड़ी के बारे में बहुत कुछ सिखाती हैं। ऐसे अनूठे प्रयासों से देश का किसान स्वाभिमानी, स्वावलंबी, सशक्त और आत्मविश्वासी बन रहा है। किसान भाइयों, गांठ बांध लो बहुत बहुत है काम की समृद्धि के पैगाम की। मिट्टी के मिजाज को समझो, मिट्टी के हर रास को समझो, मिट्टी की तुम जांच कराओ, मुफ्त सॉइल हेल्थ कार्ड ले जाओ, कभी मुनासिब बीज लगाओ, सही किस्म की खाद ले आओ, जितनी जरूरी उतनी डालो, सही मात्रा खुद पहचानो, इसको अपना मंत्र बना लो, मिट्टी की सेहत तो जानो। बात बहुत है काम की, कम लागत अधिक वरदान की, किसान भाइयों गांठ बांध लो। आज ही मिट्टी की जांच कराएं, राज्य सरकार के कृषि अधिकारी से संपर्क करें और मुफ्त में सॉइल हेल्थ कार्ड पाएं। कृषि और किसान कल्याण मंत्रालय द्वारा किसान हित में जारी।